আবাস যোজনা কিছুতেই যেন পিছু ছাড়ছে না বিতর্কে। আবাস যোজনার তালিকায় নাম রয়েছে মাত্র ১১ জন উপভোক্তার। পূর্ব বর্ধমানের গোলসি দু নম্বর ব্লকের এবার ব্লকের পর এবার আবাস গিরোয়ে আউশগ্রাম ১ নম্বর ব্লক, গোটা ঘটনার দায় কেন্দ্রের ঘাড়ে ঠেলেছে তৃণমূল। পাল্টা দুর্নীতি ইস্যুতে শাসক দলে বিঁধেছে বিজেপি। বিধবা ভাতা নেই, দুয়ারে রেশন নেই, লক্ষ্মীর ভান্ডার নেই, শুধুই নেই আর নেই। সখাটাঙ্গা ও মাছের ডাঙ্গা ছাড়াও বাবুইশোল, ভাতকুণ্ডা, প্রেমগঞ্জ, প্রতাপপুর, জরকাটাঙ্গা, কুচিডাঙ্গা, অমরপুর, আদুরিয়া, জালিকাদুর, জামতারা, দেবশালা, ভালকি সহ প্রায় ৩০টি গ্রামে প্রায় ক্ষেত্রেই পৌঁছায়নি ন্যূনতম সরকারি প্রকল্পের সুবিধাটুকু। আছে শুধুই মাটির বাড়ি, বন জঙ্গল আর নিদারুণ দারিদ্র। নেই গ্রামের নতুন সংযোজন আবাস যোজনার বাড়ি, না সেটাও নেই তালিকায়, কারণ আবাস যোজনার তালিকায় নাম রয়েছে শুধুমাত্র ১১ জন উপভোক্তার, বাকি সবাই বাদের খাতায়। এখন থেকে হবে না, লক্ষ্মী ভাণ্ডার, এই বৃদ্ধ ভাতা কিছু কোনোটাই হয় নাই। অনেকজনই আছে বাড়ি পায় না, কারো বাড়িও পায় নাই। এই তো বৃদ্ধ ভাতাইটাই হয় নাই, তাহলে বাড়ির আবার কি করে সেইটা আশা করবো যে বাড়ি পাবো বলে। বৃদ্ধ ভাতা যখন হচ্ছে না ওখানে আমাদের ওই খুব কষ্ট। আমাদের ওই বন থেকে পাতা তুলে এনে সেলাই করি, সেলাই করে খাই, তা ভালো করে আমাদের চলে না। বাড়ি ঘর আমাদের একটু পায় নাই, কোনো রকম করে ওই চালা বাড়িতে থাকি আমরা। দিচ্ছে না সরকার? না আমাদের কিন্তু দেয় না, একটাও দেয় না সরকার। যদিও আবাস যোজনার বাড়ি না পাওয়ার জন্য কেন্দ্রকেই দোষারোপ করেছে তৃণমূল, পাল্টা সরব হয়েছে বিজেপিও। সরকার অনর আছে, এখন কেন অনর জানি না, বাঙালিকে টাইট করতে পারলে ভালো লাগে কেন্দ্রীয় সরকারে। আমরা বাংলা বলে, বাঙালি বলে মাত্র ১১ জনকার নাম আছে একটা ব্লকে। এত গরিব মানুষ আছে, প্রধানমন্ত্রী এত বাড়ি দিয়েছেন গরিব মানুষের জন্য, সাধারণ মানুষ পাচ্ছে না তৃণমূলের অদূরদর্শিতার কারণে। আর এই তৃণমূল এখন দোষারোপ চাপাচ্ছে কেন্দ্রের ওপর, তাদের পোর্টালের দোষ দিচ্ছে, কোনো পোর্টালের দোষ নেই। এসব গ্রামের দরিদ্র পরিবারগুলির কাছে সন্তানদের স্কুলে পাঠানোর বিলাসিতা ছাড়া আর কিছুই নয়, কারণ শিক্ষা নয় বরং দুবেলা পেটের ভাত জোটানোই বড় চিন্তা এসব দরিদ্র পরিবারগুলির। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।